দিদি বলছি, ছোট কর্তাকে কি তুমি কোথাও দেখেছো? বাবা, শুধু ছোট কর্তা ছোট কর্তা, একেবারে চোখে আড়াই সারাক্ষণ। না না, সেরকম কোনো ব্যাপার নয়। আসলে বসার ঘরে ওনাকে কোথাও দেখতে পাচ্ছি না, সেই জন্যই তোমাকে জিজ্ঞাসা করলাম। চিন্তা করো না শ্যামা, এই আশেপাশেই কোথাও আছে হয়তো। আসলে বড়দিদি, সকালবেলায় তোমাকে বলছিলাম না যে আমার মনটার ভেতর কেমন একটা লাগছে। আমার কৃষ্ণ বারবার করে বুঝিয়ে দিচ্ছে যে কিছু তো একটা খারাপ হতে চলেছে। আর দেখো, মেজদাদা আর ছোট কর্তাই শুধু নেই। চিন্তা করো না। বাহ শ্যামা, তোর রান্না বান্না রেডি তো মনে হচ্ছে। হ্যাঁ ফ্রেন্ডস, ডিনার ইজ অলমোস্ট রেডি। অলমোস্ট কেন রেডি? শ্যামার হাতে তৈরি সারপ্রাইজ ডিনার ইজ রেডি। তোমার হাতটা তো খুব সুন্দর দেখতে শ্যামা। শ্যামা, তুমি সকালে আমার একটা কথা বলছিলে না, কি জানো, সবাইকে মিলেমিশে থাকতে হবে একসাথে। খুব সুন্দর বলেছো গো কথাটা, আমার খুব ভালো লেগেছে। এই যে মুক্তগুলো কি সুন্দর এক সুতোয় গাঁথা, ঠিক সেইভাবে আমাদের পরিবারটা একই সূত্রে গাঁথা, তাই না শ্যামা? কিন্তু এই সুতোটা যে আমার এক্ষুনি সবার সামনে ছিঁড়ে ফেলে দিতে ইচ্ছে করছে শ্যামা, তোমাকে বলতে ইচ্ছে করছে, ঠিক এই হাটটার মতোই এই সংসারটাকেও আমি একেবারে ছিঁড়ে খুঁড়ে শেষ করে দিতে পারি। নিখিল তো মেজদাদা, আপনি কি ছোট ঘর থেকে কোথাও দেখেছেন? মানে নিখিল এখানে আসেনি। ঘরে দেখেছো? ঘরে আছে কিনা? ঘরেও নেই না। কি হয়েছে অশোক? আরে আর বলিস না, নিখিলকে কোথাও পাওয়া যাচ্ছে না, পার্টিতে কোথাও নেই। আমাকে দিশা বললো বাগানের ঘরের দিকে গেছে, তো আমি গেলাম, গিয়ে দেখলাম নিখিল নেই। আমি দরজাটা লক করে দিয়ে চলে এলাম। নিখিলকে তো কোথাও দেখতে পেলাম না দিশা। মানে আমি তো না বারবার বললাম যে নিখিল ওই দিকটা দিয়ে গেছে, তুমি ভালো করে খোঁজো নি, তুমি ডাকোনি নিখিলকে ওখানে গিয়ে? আরে আমি ডেকেছি, সিরিয়াসলি আমি চিৎকার করেই ডেকেছি, কিন্তু সেখানে দেখতে পেলাম না নিখিলকে, তাই জন্যই তো আমি তালা বন্ধ করে দিয়েলাম। আমি তো তোমার কথাটাই বুঝতে পারছি না অশোক। আমি তোমায় বললাম নিখিল ওদিকটা গেছে, আর তুমি ওদিকে নিখিলকে দেখতে পাওনি, উল্টা দরজা লক করে চলে এলে। তাহলে নিখিল কোথায় যেতে পারে? বড়দিদি, আমি এক মুহূর্ত আর এখানে দাঁড়িয়ে থাকতে চাই না। মেজদিদি যখন বলেছেন যে ছোট কর্তা বাগানের ওদিকে গেছেন, তখন আমি ওখানেই যাচ্ছি। তোমরা একবার ওপরের ঘরগুলো দেখে নাও, আমি যাচ্ছি। এই চাবিটা আমার কাছে, আমি যাই ওর সঙ্গে।
কোথায় গেল বলতো? বাইরেটা একবার দেখবে? চলো তো বাগানের ঘরটা দেখি। হ্যাঁ হ্যাঁ চলো। ছোট কর্তা, ছোট কর্তা, দেখ না আমি তোর মেজ দাদ চিনতে পারছিস না আমাকে? নিখিল কি হচ্ছে অশোক? আমরা এসে গেছি, আমি তোর মেজ দা। নিখিল তোর কিছু হতে দেবো না, আমরা তোর কিছু হতে দেবো না। নিখিল কিচ্ছু হবে না, আমরা সবাই আছি তোর সাথে, কিচ্ছু হবে না নিখিল। ছোট কর্তা, শ্যামা ওকে ঘরে নিয়ে চলো, জল খেলে বেটার ফিল করবে। আমরা এসে গেছি নিখিল, কিচ্ছু হবে না। ছোট কর্তা চক্ষুন, ছোট কর্তা দেখুন, দেখে নেবো দেখে নেবো। যাও অশোক যাও, ভাইকে ঘরে নিয়ে যাও। কনশিয়াস হওয়ার পর নিখিল যখন রিয়েলাইজ করবে দরজাটা তুমিই লক করে লাইট অফ করে চলে গিয়েছিলে, ও কি চুপ করে থাকবে? না অশোক, নিখিলকে তো আমি চিনি, ও যা রিয়্যাক্ট করবে। আর আমার কথায় অশোক, তোমার যদি সত্যি সত্যি একটুও সেলফ রেসপেক্ট তৈরি হয়ে থাকে, তাহলে আর কিছুক্ষণের মধ্যেই ভাইয়ে ভাইয়ে তুমুল ঝগড়াটা লাগলো বলে। ওয়েল ডান দিশা, এবার তো তোমার শুধু খেলার পরিণাম দেখার সময়। ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয়ে সংসারটা টুকরো টুকরো হয়ে ভেঙে যাওয়াটা চোখের সামনে দেখে এনজয় করার সময়। লেটস গো। নিখিল সব ঠিক হয়ে যাবে, জল খা বাবা, জল খা। কি হয়েছে নিখিলের, কি হয়েছে? বাবা নিখিল আউট হাউসে গেছিল, আমি বুঝতে পারিনি ঘরের ভিতরে নিখিল ছিল, আমি বাড়ি থেকে বন্ধ করে দিয়ে চলে এসেছি। নিখিল অসুস্থ হয়ে পড়েছে বাবা, দেখো না নিখিল কেমন করছে। আরে এটা তুই কি বলছিস অশোক, নিখিল ঘরের ভেতরে রয়েছে আর তুই বুঝতে পারলি না, বাইরে থেকে লাইট বন্ধ করে দিয়ে চলে এলি? না না বাবা, আমি সত্যি বুঝতে পারিনি, আমি যদি বুঝতাম আমি কখনো করতাম এরকম, বলো। দেখো না শরীরটা খারাপ হয়ে গেছে ভাইটা। চোরটা ঢুকে গেলে কি হবে?
বৃন্দাবন তার বনমালিকদার না, কোনো কাণ্ডজ্ঞান হবে না জীবনে। আমি রিয়েলি সরি, তোর কিছু হতে দেবো না আমরা। তুই ছাড় আমাকে। তোর মুখ থেকে আমি আর সরি শুনতে চাই না, চুপ করে থাক তুই। ইনফ্যাক্ট আমি তোর মুখ থেকে আর কোনো কথাই শুনতে চাই না। ইয়েস, নিখিল চৌধুরী রিয়্যাক্ট করেছে, আমার ফাঁদে পা দিয়েছে নিখিল। কামন নিখিল, কামন, আরো কড়া ভাষায় অশোককে অপমান করো, কারণ এবার যে অশোকের পালা। আমি চাই তোমার অপমানের জবাবে অশোক একটা, অন্তত একটা কথা মুখ ফসকে বলে ফেলুক, আর তারপর সেইটা উস্কে দেওয়ার জন্য তো আমি আছি। নিখিল, আমি জানি তোর কষ্ট হচ্ছে ভাই, আমি আমি সত্যি জানি না কি করে কি হলো, বিশ্বাস কর আমাকে। কিন্তু আমি এটা বুঝতে পারছি না অশোক, তুই হঠাৎ আউট হাউস বন্ধ করতে গেলি কেন? দিশা আমাকে বললো। হ্যাঁ, আমি বলেছিলাম, অ্যাকচুয়ালি বাবা আমি বিজলিকেই দায়িত্বটা দিয়েছিলাম যে বাগানের ওদিকের ঘরগুলো লক করে দিয়ে আসছে, তার কারণ আমি ওখান থেকে নানা রকম শব্দ শুনতে পাচ্ছিলাম, আলোও জ্বলছিল, তাই জন্য ওখানে চোর টোর কেউ ঢুকবে কি না সেই ভেবেই আমি বিজলিকে বলেছিলাম, কিন্তু বিজলি ভুলেই গেছিলো, ও করেইনি কাজটা, সেই জন্য আমি বিজলিকে ডেকে বকাবকি করছিলাম। নিখিল তার মধ্যে ওভার হিয়ার করে ও নিজে থেকেই দায়িত্ব নিয়ে বললো ও লক করে দিয়ে আসছে। আই সাইড ওকে, কিন্তু নিখিল চাবিটা নিয়ে যেতে ভুলে গেছিলো। অশোককে আমি বললাম তুমি চাবিটা নিয়ে যাও, কিন্তু আমি অশোককে বারবার বলে দিয়েছিলাম, অশোক তোমায় বলিনি যে নিখিল ওখানে গেছে, তুমি কিন্তু নিখিলকে খুঁজে নেবে, ওকে ডেকে নেবে, তারপর লক করবে, আমি বলিনি তোমায়? হ্যাঁ, দিশাই আমাকে বললো নিখিল ওই আউট হাউসের ওখানে গেছে। দিশা যখন তোকে বলে দিয়েছিল নিখিল আউট হাউসে আছে, তা সত্ত্বেও তুই এত বড় ভুল করলি, তুই দরজাটা বন্ধ করলি, তার সাথে লাইটও বন্ধ করে দিলি। দাদা, আমি লাইট অফ করিনি রে, বিশ্বাস কর আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না। হেই, তুই জানিস, তুই জানিস আসর, আমিও জানি যে তুই ওইখানে গেছিলিস, আমি তোকে বারবার ডাকলাম কিন্তু তুই আমাকে পাত্তা দিলি না। তার সত্ত্বেও প্রথমে তুই লাইট বন্ধ করলি, তারপরে তুই বাইরে থেকে তালা বন্ধ করে দিলি, কেন মেজদা, কেন কেন বল আমাকে? আর এখন তুই সবার সামনে সত্যি বলবি না? বল সত্যিটা, বল সবাইকে। তুই বিশ্বাস কর, কোনো ভুল বোঝাবুঝি না, কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে না, তুই ইচ্ছে করে করেছিস, তুই ইচ্ছে করে লাইট নিয়েছিস, সর আমাকে। ছোটবেলা থেকে আমার অন্ধকারে ভয় লাগে, লাইট বন্ধ হলে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, দম বন্ধ হয়ে যায়, আমার পালসে হাজার গুণ বেড়ে যায়, এটা সব তুই জানি। আর তারপরে আর এখন এখন তুই সবার সামনে মিথ্যে কথা বলছিস, বল সবাইকে সত্যিটা বল। না নিখিল, আমি মিথ্যে কথা বলছি না, আমি তোকে খুঁজতে গেছিলাম ওখানে, আমি খুঁজতে গিয়ে আমি কোনো সাড়া শব্দ পেলাম না, তাই তাহলে আমি কেউ জানতে পারলাম তুই ওখানে এসেছিস? বল এটা, বল আমাকে। আমি তোর কথা শুনতে পেলাম কিন্তু তুই আমার কথা শুনতে পাসনি, হাউ ইজ ইট পসিবল? আমি তোকে বিশ্বাস করতে পারছি না, আর কি জানিস তো, তোকে বিশ্বাস করার, তোকে তোকে ভরসা করার মতো যোগ্যতাই তোর নেই, এটাই সত্যি কথা। এতদিন আমি ভাবতাম যে তুই একটু আত্মবলা, একটু বোকা, একটু ক্যালাস, কিন্তু না, আজ তুই প্রমাণ করে দিলি যে তুই একটা মিথ্যাবাদী। ইউ আর জাস্ট এ লায়ার, লায়ার, লায়ার। অবশেষে দিশা একটা কাজের কাজ করতে পেরেছে, যা মনে হচ্ছে তাতে এই ভুল বোঝাবুঝি সহজে মিটবে না। আরে, আমার যে দিদিভাইকে এক্ষুনি সব কিছু বলে দিয়ে শ্যামার ঘরে দোষ চাপিয়ে ওকে এই বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে তাড়িয়ে দিতে ইচ্ছে করছে। ছোট কর্তা তো ভয়ঙ্কর রেগে গেছে, আর রেগে গেলে তো ওনার মুখ দিয়ে জানা তাই বেরিয়ে আসবে। এই কদিন আগেও টাকা চুরি নিয়ে উনি মেজদাকে যা ইচ্ছে তাই বলেছে, কিন্তু আমার কেন বারবার মনে হচ্ছে যে মেজদাটাকে ছোট করতে ভুল বুঝছে, মেজদার সত্যি কোনো দোষ নেই। আর যদি মেজদার সত্যি কোনো দোষ না থাকে তাহলে তো মেজদাও রেগে যেতে পারে। রক্ষা করো কৃষ্ণ, তুমি রক্ষা করো, আজ এই অনুষ্ঠানের দিনে চৌধুরী পরিবারের মান তুমি রক্ষা করো ঠাকুর, কৃপা করো, কৃপা করো। নিখিল, শান্ত হও বাবা, নিখিল। ছোট কর্তা,
চটকর্তা দয়া করে আপনি একটু শান্ত হন, চটকর্তা একটু বোঝার চেষ্টা করুন। আর আপনি যদি এভাবে রেগে যান তাহলে যে পরিস্থিতি আরো বিগড়ে যাবে, একটু বুঝুন না চটকর্তা। প্লিজ শ্যামা, আজ আমাকে চুপ করতে বলবেন না। মেজদাভাই যখন আমাকে ঘরে বন্ধ করে দিয়েছিল তখন কি পরিস্থিতি হতে পারত একবারও ভেবে দেখেছে? আর মিথ্যে কথা তুই বলিস না মেজদা, আজ তোকে সবার সামনে জবাব দিতে হবে। কি হলো, জবাব দে। কি জবাব দেবো আমি নিখিল? আমি তো বলছি আমার অজান্তে একটা ভুল হয়ে গেছে, আমি ঘরটা লক করে দিয়ে চলে এসেছি, কিন্তু আমি লাইট তো আমি অফ করিনি। তুই এই দায়টা আমার উপর দিতে পারিস না, আমি লাইট তো অফ করিনি ভাই। দিশা যখন তোকে বারবার বলেছিল নিখিল আউট হাউসে আছে, তা সত্ত্বেও তুই ভালো করে চেক না করে তালা বন্ধ করে দিলি কেন? হ্যালো, লস্ট ইউর মাইন্ড? প্রথমেই তুই লাইটটা বন্ধ করে দিলি, আর একবার ভেতরে গিয়ে চেক করা উচিত ছিল তো তোর। কেন মেজদা, কেন? আমি এতবার তোকে ডাকলাম, তুই কেন আমাকে পাত্তা দিলি না, কেন সাড়া দিলি না বল। অশোক, খুব অন্যায় করেছিস তুই, খুব অন্যায়। কি রে, তুই ছোটবেলা থেকে জানিস যে নিখিল অন্ধকারে কষ্ট পায়, তোর নিজের ছোট ভাই, তুই এতটুকু কনসার্ন নোস তার সম্পর্কে? আচ্ছা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, তোমরা সবাই মিলে কেন এইভাবে অশোককে বলছো? ও তো কিছু বলার চেষ্টা করছে, ও তো বারবার বলছে যে ও লাইট অফ করেনি। তাহলে কে বন্ধ করেছে মেজ বৌদি? ভূতে এসে তো আর বন্ধ করেনি। মেজদা ভাই মিথ্যে কথা বলছে, একমাত্র মেজদাই ওখানে গেছে, আর সেটার টের আমি পেয়েছি, সেটা আমি বারবার বলছি সবাইকে। নিখিল, অশোকের কাছে কোনো জবাব নেই। শ্যামা, তুমি যখন বাগানের ঘরে পৌঁছলে তখন বাইরে থেকে সুইচ অন ছিল না অফ ছিল? কি হলো শ্যামা বলো। বড়টাও তো রেগে যাচ্ছেন, তুমি আমায় কোনো উপায় বলে দাও ঠাকুর, দয়া করে তুমি আমায় কোনো উপায় বলে দাও। আর এইভাবে সবাই রেগে গেলে তো পরিস্থিতিটা সামলানোই যাবে না। আর ওদিকে তো সুইচটাও বন্ধ ছিল, কিন্তু এটা আমি সবার সামনে কি করে বলবো এখন? কি হলো শ্যামা, চুপ করে আছেন কেন? বর্দা একটা কথা জিজ্ঞেস করছে আপনাকে, প্লিজ বলুন। না মানে সুইচটা বন্ধ ছিল কিন্তু। আর কোনো কিন্তু নয়। চি মেজদা, চি, আর কতটা নিচে নামবি তুই? ইলেকট্রিকের গন্ডগোলের জন্য লাইট অফ হয়ে যায়নি, তার মানে এটাও পসিবল নয়? কোনটা পসিবল কোনটা পসিবল না তুই এখানে দাঁড়িয়ে কী করে বুঝবি বর্ধা? আমি তো ওখানে ছিলাম, আমি ফেস করলাম ব্যাপারটা, জোরে সাউন্ড বাজছিল, অন্ধকার ছিল। আচ্ছা আমি কেন মিথ্যে কথা বলতে যাবো বল, আমি কোনদিনও মিথ্যে কথা বলেছি তোদের? এর কারণ তুই ইরেসপন্সিবল। কোনো কিছুতে কিছু এসে যায় না, একটা অলস মস্তিষ্কের মানুষ তুই। এতটাই অলস মস্তিষ্কের মানুষ গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াস, জীবনে কোনো কাজকর্ম করিস নি। যদি মেজদা বুঝতো তাহলে এত ঘটনা ঘটতো না বর্দা। আসলে কি জানিস তো বর্দা, ছোটবেলা থেকে আমরা মেজদাকে বুঝেছি কিন্তু মেজদা কখনো আমাদের বোঝেনি, আর আজকে সেটা সবার সামনে মেজদা প্রমাণ করে দিল। অশোক চৌধুরী যে আমার মেজদা এটা বলতে আজ আমার ঘেন্না করছে। Thank you.
শাবনামের জীবনে আসছে চলেছে এবার নতুন এক মোড়। কিভাবে পাল্টে যাবে যশোজিত আর শাবনামের জীবন জানতে হলে দেখুন নকশিকাঁথা ঠিক আজ রাত 9:30 জি বাংলা এবং জি বাংলা HD তে।